শুভেচ্ছা সবাইকে। সোহেল স্যার সায়েন্স চেম্বার এবং ফিল সায়েন্সের পক্ষ থেকে আমাদের আজকে বায়োলজি এইচএসসি অ্যাডভান্স 23 প্রোগ্রাম দেখা, এইচএসসি 23 অ্যাডভান্স প্রোগ্রামের বায়োলজি 10th এপিসোড অর্থাৎ দশম লাইভ ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। সো এই আর কি সবাইকে আমাকে একটু দেখা যাচ্ছে কিনা বা কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবে সবাই। ওয়ালাইকুম আসসালাম মিফতাহুল জান্নাত, বুশরা, শাউন রয়, হ্যাঁ তাহিয়া, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। অপ্রিয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, অর্পি, সাবা, সাবা, রাখিয়া, সুলতানা, মিলি, সবাইকে বলতেছি ওয়ালাইকুম আসসালাম, জেবা, মুবাশিরা, ওয়ালাইকুম আসসালাম, নুজহাত, থ্যাংক ইউ নুজহাত, সবাইকে মেনশন করে দাও। সিফাত, ওয়ালাইকুম আসসালাম, সঞ্জিদা, সঞ্জিদা বুশরা কেমন আছেন? হ্যাঁ ভালো আছে বুশরা, তুমি কেমন আছো? ওকে ফাইন, তোমরা একটু কষ্ট করে সবাইকে মেনশন করে দাও, শেয়ার করে দাও এবং কমেন্টস করে তোমাদের যত গ্রুপ আছে বিভিন্ন জায়গায় গ্রুপগুলোতে তোমরা চাইলে শেয়ার করতে পারো। আসলে শেয়ার না করলে যে খুব বেশি সমস্যা হবে তা না, তবে কথা হচ্ছে শেয়ার করলে, মেম্বার বাড়লে, ভিউ বাড়লে আমাদের একটু উৎসাহ লাগবে, ভালো লাগবে, আমরা যে কষ্টটা করতেছি সেটা সার্থক হবে এই আর কি। তো আমরা বায়োলজি 10th এপিসোডের ক্লাসে আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার থেকে পড়াবো। আমরা তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছিলাম যে আমরা তোমাদেরকে দেখেন আমরা যে চ্যাপ্টারগুলো স্টার্ট করছি ওই চ্যাপ্টারগুলো পড়াটা আমরা তোমাদেরকে পড়াচ্ছি, আমরা তোমাদেরকে 20% পড়া পড়াতে পারতেছি। কারণ হচ্ছে এই পড়াগুলা তোমাদের জন্য জাস্ট একটু এইচএসসি কারিকুলামের সাথে, এইচএসসি সাবজেক্টগুলোর সাথে, টপিকসগুলোর সাথে তোমাদের সাথে একটু পরিচয় করানো। তোমাদেরকে এখন পড়াটা পড়ালে তোমাদের উপর একটা এক্সট্রা বার এক্সট্রা একটা বার্ডেন একটা এক্সট্রা একটা কী হবে বোঝা সৃষ্টি হবে। সো এখন দেখো জাস্ট এইচএসসির পড়াগুলোর সাথে পরিচয় করাচ্ছে, কিন্তু তোমাদের এখন এসএসসি পরীক্ষাও খুব সামনে, খুব তাড়াতাড়ি, সো আমরা সেজন্য বেশি কিছু ডিপে যাচ্ছি না। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, তার আগে আমরা একটু দেখি নি কারা কারা আছে। সবাইকে একটু ধন্যবাদ জানাই আবারও যারা আছো। সায়েম আলামিন, এখন স্যার এসএসসির জন্য এই ক্লাসগুলো করতে চায় না। হ্যাঁ সায়েম আলামিন, তুমি একটা ভালো কথা বলছো। আচ্ছা এসএসসির ব্যাপারে আমি একটু বলি তোমাদেরকে, তোমাদের এসএসসি পরীক্ষা নভেম্বরে হবে, এখন আছে সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসটা আছে, অক্টোবর মাসটা আছে, নভেম্বরে তোমাদের এসএসসি পরীক্ষা। আমরাও চিন্তা করতেছি তোমাদের এসএসসি পরীক্ষার জন্য আমরা কিছু করতে পারি কি না, এসএসসি পরীক্ষার জন্য আমরা করতে পারি, বিকজ আমাদের এসএসসিতে আমাদের খুব ভালো প্ল্যাটফর্ম আছে। সোহেল স্যার সায়েন্স চেম্বার আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মোট 9টা বই আছে, এগুলো তোমাদেরকে আমরা দিতে পারি এবং আমরা তোমাদেরকে কিছু ফ্রি ক্লাস, কিছু ফ্রি মডেল টেস্ট এসএসসি পরীক্ষার আদলে আমরা তোমাদেরকে মডেল টেস্ট নিবি, এটা আমাদের প্ল্যান আছে। সো আশা করি সবাই মিলে একসাথে কাজ করলে, একসাথে থাকলে ভালো কিছু করতে পারবো। তোমরা একটু সবাইকে মেনশন করে দাও, আমি আর খুব বেশিক্ষণ সময় নিব না। সিরাত, হ্যাঁ সিরাত তুমি ক্লাস করতেছো আমি দেখতেছি, থ্যাংক ইউ সবাইকে যারা আছো এখন, থ্যাংক ইউ। রাইট, এখন সবাই কলেজ অ্যাডমিশন প্লাস এসএসসি এক্সাম নিয়ে বিজি, হ্যাঁ এসএসসি এক্সাম নিয়ে বিজি, এসএসসি এক্সাম নিয়ে আশা করি তোমাদের খুব বেশি টেনশন করতে হবে না, আমরা তো আছি, আমরা আছি, নিশ্চয়ই খুব বেশি তোমাদেরকে বেগ পেতে হবে না, আমরা তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিবাং এবং এসএসসি পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে, কোন ধরনের প্রশ্ন আসতে পারে আমরা তোমাদেরকে সাজেশন দিয়ে দিব। সো ধন্যবাদ সবাইকে, আমি একটু দেখি কেমন আছেন। হ্যাঁ মারিয়া জান্নাত মিশু আমি ভালো আছি, আশরাফুল কবির নয়ন, হাই 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 হাই, হ্যাঁ আচ্ছা একবার হাই হাই নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে, আশরাফুল আমাকে হাই বলছে আমিও তাকে হাই বললাম, ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা আমরা মোটামুটি পড়া শুরু করে দিই। এখন দেখো আজকে আমরা পড়াবো তোমাদেরকে বায়োলজি 10th এপিসোড অর্থাৎ দশম লেকচার, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে বোটানি চতুর্থ অধ্যায়। আমরা কিন্তু একদম প্রথমে বোটানি তৃতীয় অধ্যায় পড়েছি, তারপরে জুলজি তৃতীয় অধ্যায়, এখন আবার বোটানি চতুর্থ অধ্যায়, বোটানি চ্যাপ্টার 4। বোটানি উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টার 4-এর নাম হচ্ছে অণুজীব বা মাইক্রো অর্গানিজম, অণুজীব বা মাইক্রো অর্গানিজম। দেখো এই যে মাইক্রো অর্গানিজম নিয়ে আমি কিছু কথা বলি, দেখো মাইক্রো মানে কি, আমরা জানি মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, মাইক্রো মানে কি, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র। অর্গানিজম, অর্গানিজম এই ওয়ার্ডটা মানে হচ্ছে অণুজীব, অর্গানিজম, অর্গানিজম মানে হচ্ছে জীবাণু, অণুজীব না বলে আমি যদি বলি জীবাণু, একদম খুব অ্যাপ্রোপ্রিয়েট যদি হয় অর্গানিজম কথাটা আমরা ইউজ করি জীবাণুর ক্ষেত্রে। তাহলে আমরা বোটানি চতুর্থ অধ্যায়, উদ্ভিদের চতুর্থ অধ্যায়ের মধ্যে আমাদের চ্যাপ্টারের নাম, টপিক্সের নাম হচ্ছে, চ্যাপ্টার নাম হচ্ছে অণুজীব বা মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম ওয়ার্ডটাকে ভেঙে দেখলে আমরা দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে অর্গানিজম। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, অর্গানিজম মানে হচ্ছে জীবাণু, নামের মধ্যে বোঝা যাচ্ছে একটা ক্ষুদ্র জীবাণু, একটা ক্ষুদ্র কি আছে, জীবাণু আছে। ক্ষুদ্র কেন বলছি, ক্ষুদ্র কেন বলছে, কারণ সাধারণ চোখে আমাদের সামনে যে বিশাল আকাশ আমরা দেখতে পাচ্ছি, আমাকে তুমি দেখতে পাচ্ছ, তোমাকে আমি, আমার সামনে মোবাইল, আমার সামনে টিভি, ফ্রিজ, আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু ছোট ছোট অনেক কিছু আমরা দেখতে পারলেও অনেক কিছু আছে আমরা খালি চোখে দেখা যাচ্ছে, আমরা দেখতে পারি না। তাহলে
এটা হচ্ছে এটা জীবাণু যারা রোগ, জীবাণু মানে কারা যারা রোগ সৃষ্টি করে, তারা এখানে বলে দিই মাইক্রো অর্গানিজম ওটাকে ভাঙলে দুটো ওয়ার্ড, একটা মাইক্রো একটা অর্গানিজম, মাইক্রো মানে ক্ষুদ্র, অর্গানিজম মানে জীবাণু, জীবাণু মানে কারা যারা রোগ সৃষ্টি করে, যারা কি সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে। ক্ষুদ্র বলতে কেন, যাদেরকে খালি চোখে দেখা যায় না, খালি চোখে, খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, যেহেতু খালি চোখে দেখা যায় না তাদেরকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখানো হয়। অণুবীক্ষণ, অণুবীক্ষণ বা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে কি করা হয়, দেখা হয়। তাহলে যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা হয় বলে এদেরকে বলা হয় মাইক্রো অর্গানিজম। তাহলে যে জীবের যে অংশসমূহ, আমি যদি ফর্মালি বলতে চাই, জীবের যে অংশসমূহ খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা হয়, এবং যারা রোগ সৃষ্টি করে, তিনটা কথা। জীবের যে অংশসমূহ খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা হয়, এবং যারা রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে বলা হবে মাইক্রো অর্গানিজম বা অণুজীব। এখন দেখো মাইক্রো অর্গানিজম অণুজীব বলতে কারা কারা আছে, কারা কারা আছে, যেমন এখন সবচেয়ে, এখন যে প্যান্ডেমিক চলতেছে সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস এক ধরনের মাইক্রো অর্গানিজম। ভাইরাসের বড় ভাই আছে ব্যাকটেরিয়া। ভাইরাসের বড় ভাই কি, ভাইরাসের বড় ভাই হচ্ছে ব্যাকটেরিয়া। ভাইরাসের ছোট ভাই, ছোট ভাই হচ্ছে ফাঙ্গাস। ছোট ভাইকে, ছোট ভাই হচ্ছে ফাঙ্গাস। তাহলে দেখো একটা হচ্ছে ভাইরাস, ভাইরাসের বড় ভাই হচ্ছে ব্যাকটেরিয়া, ছোট ভাই হচ্ছে কি, ফাঙ্গাস। এবং ভাইরাসের প্রতিবেশী বলতে পারো, প্রতিবেশীকে আমরা বলি প্যারাসাইট, প্রতিবেশীকে বলি প্যারাসাইট। তাহলে এরাই হচ্ছে আসলে অণুজীব, এরাই হচ্ছে আসলে কি অণুজীব বলতে আমরা এদেরকে মিন করি। আমি একটু দেখাই তোমাদেরকে এই যে কথাগুলো আমি তোমাদেরকে এখানে পড়ালাম, সেই পড়াগুলোকে আমি একটু ফর্মালি বইয়ে বসে লিখি। তাহলে জীবের যে উপাদানসমূহ খালি চোখে দেখা যায় না বলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা হয়, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে নিয়ে দেখা হয়, এবং যারা রোগ সৃষ্টিতে সক্ষম তাদেরকে অণুজীব বলে, তাদেরকে কি বলে, অণুজীব বলে। আমি একটু দেখে নেছি, তোমরা একটু সবাইকে একটু মেনশন করে দিবা, সবাই অবশ্যই খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, নোট করবা। এই ক্লাসের নোটের উপরে কি থাকবে, পুরস্কার থাকবে। এই ক্লাসের নোটের উপরে কি থাকবে, পুরস্কার থাকবে। অনেকে বলছে ব্লার, আমার কাছে কিন্তু পরিষ্কার আছে। সাইদা আক্তারুন্নেসা, ছোট ভাই ফাঙ্গাস, হ্যাঁ ওকে ফাইন। এখন দেখো কি কি আছে, দেখো ভাইরাস, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, আরটা কি পরজীবী বা প্যারাসাইট, পরজীবী বা প্যারাসাইট। এখন দেখো এই যে ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে আমরা যে বললাম তোমাদেরকে, এদের মধ্যে প্রথমে আমরা আলোচনা করবো ভাইরাস নিয়ে, প্রথমে আলোচনা করবো কাকে নিয়ে, ভাইরাস নিয়ে। আমরা এবার ভাইরাস নিয়ে আলোচনা করবো। দেখো আমাদের তাহলে প্রথম টপিক্স হচ্ছে অণুজীবের, প্রথম টপিক্স হচ্ছে ভাইরাস। ভাইরাস কথাটা আসে ভিরিয়ন থেকে, ভাইরাস কথাটা আসে ভিরিয়ন থেকে, ভিরিয়ন, ভাইরাস ওয়ার্ডটা আসছে ভিরিয়ন থেকে। ভিরিয়ন মানে হচ্ছে বিষাক্ত, ভিরিয়ন মানে কি, বিষাক্ত বা পয়জনাস। তাহলে ভাইরাস কথাটা আসছে ভিরিয়ন থেকে, ভিরিয়ন মানে হচ্ছে বিষাক্ত, অর্থাৎ যারা বিষক্রিয়া তৈরি করে, যারা জীবের দেহে বিষক্রিয়া তৈরি করে তাদেরকে বলা হয় ভাইরাস, যারা জীবের দেহে বিষক্রিয়া তৈরি করে, পয়জনিং তৈরি করে তাদেরকে বলা হয় ভাইরাস। ভাইরাস নিয়ে কিছু কথা আমি এখানে বলতে পারি, ভাইরাস নিয়ে কিছু কথা বলার আগে দেখো ভাইরাসের প্রথম কথা হচ্ছে অকোষীয়। ভাইরাসে নিয়ে প্রথম যে ওয়ার্ডটা আমরা বলবো সেটা হচ্ছে কি, অকোষীয়। কেন অকোষীয় বলবো সেটা আমি পরে এক্সপ্লেন করবো। আরেকটা ওয়ার্ড আমরা বলবো অতি আণুবীক্ষণিক, শুধু আণুবীক্ষণিক না, অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক, মাইক্রোস্কোপিক। অতি আণুবীক্ষণিকের ইংলিশ হচ্ছে মাইক্রোস্কোপিক। অকোষীয় মানে হচ্ছে নন সেলুলার, যারা ইংলিশ মিডিয়াম আছে তাদের জন্য লিখে দিচ্ছি, নন সেলুলার, গঠিত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। এরা হচ্ছে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এগুলো হচ্ছে তার একদম ইউনিক বৈশিষ্ট্য, এগুলো তোমাকে বলতেই হবে। ভাইরাসের যখন ডেফিনেশন পরীক্ষায় এটা আসবে, পরীক্ষায় যখন ভাইরাসের ডেফিনেশন আসবে, সংজ্ঞা আসবে, তোমাকে এই পয়েন্টগুলো অবশ্যই অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে কোনো পয়েন্ট তুমি মিস দিতে পারবে না। কি কি, অকোষীয়, অতি আণুবীক্ষণিক, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, এবং শুধুমাত্র, এবং শুধুমাত্র জীবদেহের ভেতরে বা জীবকোষের ভিতরে, শুধুমাত্র জীবকোষের, জীবকোষের ভেতর বা অভ্যন্তরে রোগ সৃষ্টি করতে পারে, শুধুমাত্র জীবদেহের ভেতরে রোগ সৃষ্টি করতে পারে, রোগ সৃষ্টি
করে, এটা প্রত্যেকটা কথায় কিন্তু আলা তার কি আছে, তার গুরুত্ব আছে। ভাইরাসের একটা ধর্ম হচ্ছে, তাকে যদি তুমি এমনিতে রেখে দাও, মনে করো একটা ভাইরাসকে তুমি যখন তোমার হাতের উপর রেখে দিবা, সে কোনোদিনও তোমার রোগ সৃষ্টি করতে পারবে না। ভাইরাসকে তুমি যদি তোমার গায়ের উপর ছেড়ে দাও, সে কোনোদিনও তোমার রোগ সৃষ্টি করতে পারবে না। ভাইরাস কেবলমাত্র রোগ সৃষ্টি করতে পারবে যখন সে সেলের ভিতরে, কোষের ভিতরে ঢুকে যেতে পারবে, এন্ট্রি করতে পারবে, তখনই কেবল সে রোগ সৃষ্টি করতে পারে। তাহলে ভাইরাসের চারটি কথা বললাম, একটা কি অকোষীয় অতি আণবিক্ষণিক প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, শুধুমাত্র জীব কোষের ভিতরে রোগ সৃষ্টি করতে পারে, বাইরের কোনো রোগ সৃষ্টি করতে পারে না। এই যে এই চারটি কথাকে আমি বলবো, অকোষীয় অতি আণবিক্ষণিক প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত যে জীবাণু, খেয়াল করো আমি ডেফিনেশনে কিভাবে বলছি, আমি ডেফিনেশন যেভাবে বলবো নোটের মধ্যে সেভাবে লিখবা। অকোষীয় অতি আণবিক্ষণিক প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত যে জীবাণু, যে জীবাণু শুধুমাত্র জীবকোষের ভেতর রোগ সৃষ্টি করে, জীবকোষের ভেতর রোগ সৃষ্টি করে, তাকে ভাইরাস বলে। অকোষীয় অতি আণবিক্ষণিক প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত যে জীবাণু শুধুমাত্র জীবকোষের ভিতরে রোগ সৃষ্টি করে, তাকে কি বলা হয়, তাকে ভাইরাস বলা হয়। কথা হচ্ছে, এই কথাগুলোকে আমরা এক্সপ্লেন করতে হবে আমাকে। কথা হচ্ছে বায়োলজি, এই যে আমরা সবসময় আমরা একটা জনপ্রিয় মিথ্যা কথা বলি, আমাদের দেশে জনপ্রিয় একটা মিথ্যা কথা আছে, জনপ্রিয় মিথ্যা কথা কি, বায়োলজি মুখস্থ করতে হয়। এতক্ষণ আমি তোমাকে যেটা করাইছি আসলে সেটা হচ্ছে মুখস্থ করেছে বায়োলজি, কি করেছে আমরা মুখস্থ করাইছে তোমাকে, বললাম অকোষীয় অতি আণবিক্ষণিক, হ্যাঁ প্রোটিন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। এখন আমাকে এক্সপ্লেন করতে হবে ওয়াই ইটস কল্ড নন সেলুলার, ওয়াই ইটস কল্ড অকোষীয়, ওয়াই ইটস কল্ড অতি আণবিক্ষণিক বা আলট্রা মাইক্রোস্কোপি। আমি আবার একটু করে দেখতে চাই, এখানে লেখা আছে অকোষীয়। আচ্ছা অকোষীয় বা নন সেলুলার মানে কি, নন সেলুলার এই ওয়ার্ডটার মানে কি, দেখো এটা আমরা একটু এক্সপ্লেন করি, এটা আমরা একটু এক্সপ্লেন করবো, কেন তুমি এটাকে নন সেলুলার বলবো, কেন আমি এটাকে অকোষীয় বলবো। কত আমাকে আগে জানতে হবে কোষ কাকে বলা হবে, সেল কাকে বলা হবে। সেল হতে হলে, কোষ হতে হলে যার মধ্যে নিউক্লিয়াস থাকবে। কাউকে যদি তোমাকে কোষ বলতে হয়, আমি যদি বলি তুমি একে কেন সেল বলছো, তুমি একে কেন কোষ বলছো, তখন তোমাকে যারা কোষ তাদের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকলে তার মধ্যে সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজম থাকলে তার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে, তার মধ্যে কি হবে, প্রোটোপ্লাজম থাকবে, প্রোটোপ্লাজম থাকলে তার মধ্যে বিভিন্ন ধরনের মেটাবলিক রিয়াকশন, বিভিন্ন ধরনের মেটাবলিক রিয়াকশন বা বিপাকীয় বিক্রিয়া, মেটাবলিক রিয়াকশন বা বিপাকীয় বিক্রিয়া হবে। এবং সবচেয়ে বড় কথা, সেলটা ডিভিশন হবে, বিভাজন হবে, এখানে কি হয় ডিভিশন হয় বা বিভাজন হয়। তাহলে দেখে আমি জাস্ট পাঁচটা কথা বললাম, একটা হচ্ছে নিউক্লিয়াস থাকবে, এক নম্বর কথা, দুই নম্বর হচ্ছে সাইটোপ্লাজম থাকবে, তিন নম্বর হচ্ছে প্রোটোপ্লাজম থাকবে, চার নম্বর মেটাবলিক রিয়েকশন বা বিপাকীয় বিক্রিয়া হবে, এবং যেখানে ডিভিশন হবে বা বিভাজন হবে, ডিভিশনের বাংলা কি বিভাজন। যাদের মধ্যে যে অংশ, আমি যদি বলি কাকে তুমি কাকে সেল বলবে, কাকে তুমি কোষ বলবে, তুমি বলবা স্যার যার নিউক্লিয়াস আছে, যার সাইটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম আছে, বিপাকীয় বিক্রিয়া হয় বা মেটাবলিক রিয়েকশন হয়, এবং যে বিভাজিত হয় তাকে কোষ বলবো, তাকে কি বলবো, কোষ বলবো। ভাইরাসের ক্ষেত্রে কোনো নিউক্লিয়াস নেই, কোনো সাইটোপ্লাজম নেই, কোনো প্রোটোপ্লাজম নেই, কোনো মেটাবলিক রিয়েকশন হয় না, কোনো ডিভিশন হয় না, যেহেতু এদের কিচ্ছু হয় না তাই বলবো অকোষীয় বা নন সেলুলার। তাহলে এখন আমি তোমাকে পাল্টা প্রশ্ন করবো, কেন তুমি ভাইরাসকে অকোষীয় বলবে, হোয়াই ইটস কল নন সেলুলার, বিকজ ভাইরাস ডাজন্ট হ্যাভ বা ভাইরাস ডোন্ট হ্যাভ নিউক্লিয়াস, ইট ডোন্ট হ্যাভ সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, অ্যান্ড ইট দেয়ার ইজ নো মেটাবলিক রিয়াকশন এবং দেয়ার ইজ নো ডিভিশন, এখানে এই পয়েন্টগুলো হয় না, যেহেতু এগুলো হয় না তাই এটাকে আমি কি বলবো, এটাকে আমি অকোষীয় বা ইউনিস নন সেলুলার বলবো। ওকে ফাইন, তাহলে কেন অকোষীয় বলবো এটা আমি এক্সপ্লেন করছি, অতি আণবিক্ষণিক একটু পর এক্সপ্লেন করি আমরা, অতি আণবিক্ষণিক এটাকে আমি একটু পর এক্সপ্লেন করি, আমি এটাকে একটু এক্সপ্লেন করি, শুধুমাত্র অনলি জীবদেহের ভেতরে রোগ সৃষ্টি করতে পারে, তাহলে ইট ক্যান প্রডিউস ডিজিজ, এটা শুধুমাত্র তখনই রোগ সৃষ্টি করতে পারে যখন সে কোষের ভিতরে ঢুকবে। মনে করো এটা হচ্ছে একটা কোষ বা সেল, এটা একটা সেল বা কোষ, আর এটা হচ্ছে একটা ভাইরাস, দেখ এটা হচ্ছে একটা ভাইরাস, ভাইরাস যখন দেখো এটা হচ্ছে ভাইরাস, ভাইরাস যখন বাইরে থাকবে তখন সে কোনো রোগ সৃষ্টি করতে পারবে না, সে জাস্ট একটা জড় পদার্থ, সে জাস্ট একটা কি কার মতো আচরণ করে, একটা জড় পদার্থের মতো আচরণ করে। আমি একটু দেখে নিচ্ছে কারা আছো এই অধ্যায়ের, এটাই প্রথম লেকচার, হ্যাঁ সায়েম আলামিন, এটাই হচ্ছে প্রথম লেকচার, এটা প্রথম লেকচার,
থ্যাংক ইউ সবাইকে, সবাইকে একটু মেনশন করে দিতে হবে, সবাই একটু মেনশন করতে হবে, কেউ শেয়ার করেন আফসোস ইশতেকার ফারুকি তোহা। হ্যাঁ আসলে কেউ মনে হয় শেয়ার করেন, আসলে নাড়ানাড়ি লাফালে পরে করিস এখন দেখতেছি। থ্যাংক ইউ সবাইকে, সবাই একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও, যত বেশি ভিউ থাকবে আমাদের উৎসাহ বাড়বে। আমার মনে হয় তোমাদের উচিত, আমরা এত কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি। ইশতিয়াক আলম জ্যাকি, হ্যাঁ আমি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে ফাইন। এই আর কি আমরা আমাদের দায়িত্বটা পালন করে যাচ্ছি, তোমাদের দায়িত্ব তোমরা পালন করবা কিনা এটা তোমাদের উপর, এটা ইটস আপ টু ইউ। সো আমার এখানে আসলে খুব বেশি জোর কারণে হাফসানোর, হাই হাফসানোর, ওকে ফাইন, শাওন রয়, থ্যাংক ইউ। তাহলে দেখো, ভাইরাস যখন বাইরে থাকবে তখন সে জাস্ট একটা জড়া পদার্থ, বাট যখন সে কোষের ভিতরে ঢুকতে পারবে, যখন সে কোষের ভিতরে ঢুকতে পারবে তখনই কেবল সে কি সৃষ্টি করতে পারে, রোগ সৃষ্টি করতে পারে। তাহলে এই কথাটা আমি এইভাবে বলবো, সুন্দর করে সাজিয়ে বলি, জীবদেহের বাইরে, জীবকোষের বাইরে ভাইরাস রোগ সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র জীব অন্য কোনো জীবকোষের ভেতরে প্রবেশ করলেই কেবল সে রোগ সৃষ্টি করতে পারে। সেজন্য ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক, এটাকে বলা হয় বাধ্যতামূলক। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, আজকের লেকচারের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, পরীক্ষায় সিকিউতে আসবে অথবা এমসিকিউতে আসবে, কোনো না কোনোভাবে আসবে, হয় ইন্টারে আসবে, না হয় মেডিকেলে আসবে, না হয় ইউনিভার্সিটিতে আসবে, যে কোনো জায়গায় আসবে। এদেরকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী, ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। কেন, তার যদি রোগ সৃষ্টি, কেন এটা কেন বলা হয়, কারণ রোগ সৃষ্টি করতে হলে তাকে অবশ্যই কোনো না কোনো কোষের আশ্রয়ে যেতে হবে, আরেকজনের কাছে পরজীবী হয়ে থাকতে হবে। এটাকে ইংলিশে বলা হয় অব্লিগেটরি, অব্লিগেটরি, দেখো অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার, অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার, অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। কত হচ্ছে প্যারাসাইট মানে কি, পরজীবী, পরজীবী কেন, অন্য কোনো কোষের ভেতরে যেতে হবে, আশ্রয় নিতে হবে, যারা আশ্রয় নেয় তাদেরকে বলা হয় প্যারাসাইট। ইন্ট্রাসেলুলার অর্থাৎ কোষের ভিতরে, ইন্ট্রাসেলুলার মানে কি কোষের ভেতরে, অব্লিগেটরি সে বাধ্য, রোগ সৃষ্টি করতে হলে, তার কাজ সম্পন্ন করতে হলে তাকে অবশ্যই কোনো না কোনো কোষে যেতে হবে, সে কিন্তু আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, তাই বলা হয় অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। এই বাধ্যতামূলক পরজীবী বা অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার প্যারাসাইট কেন বলা হয়, পরীক্ষায় আসবে, আসবে, অবশ্যই আসবে, যদি না আসে তাও লিখে দিতে হবে, এত বেশি ইম্পর্টেন্ট। এটা অনুধাবনমূলকে, অনুধাবনমূলকে আসবে, আসবে, অবশ্যই আসবে, যদি না আসে তাও লিখে দিতে হবে, এত বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দুইটা পয়েন্ট আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে ভাইরাসের অভ্যন্তরে জীবদের অভ্যন্তরে কি সৃষ্টি করতে পারে, রোগ সৃষ্টি করতে পারে। আমি একটু দেখে নিচ্ছি কারা আছো, থ্যাংক ইউ সবাইকে, কে কে নোট করতেছে, সবাইকে নোট করতে হবে, ইশতিয়াক আলম জ্যাকি সবাইকে নোট করতে হবে, ওকে ফাইন, ভি 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 ইম্পর্টেন্ট, সঞ্জিতা বসরা, থ্যাংক ইউ বসরা, এসএসসি হবে এটার সঙ্গে অনেকে এইচএসসি ছেড়ে দিছে, এটা কিন্তু খারাপ, এইচএসসি ছেড়ে দেওয়াটা উচিত হচ্ছে না। হ্যাঁ সিরাত, মার্জিন করার সময় লিখে দিবে, মার্জিন করার সময় লিখে দিবে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা দেখো, এখন আমরা দুইটা পয়েন্ট আলোচনা করছি, একটা হচ্ছে অকোষীয় কেন বলা হচ্ছে, এটা আলোচনা করছি, এটা আলোচনা করছি, এটাও আলোচনা করছি। এবার আমরা আলোচনা করবো অতি আণবিক্ষণিক, অতি আণবিক্ষণিক মানে কি, আল্ট্রামাইক্রোস্কোপিক, আল্ট্রামাইক্রোস্কোপিক কেন বলা হচ্ছে একটু দেখে নিই। আল্ট্রামাইক্রোস্কোপ বলার আগে তার আকার ও আয়তন নিয়ে বলতে হবে, আকার এবং আয়তনটা একটু দেখতে হবে। বারবার করে বলে দিচ্ছি, আজকের লেকচারের প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, বিলিভ মি প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। এইচএসসিতে তুমি আমার কাছে কন্টিনিউ করো আর না করো, আমি একটু এখানে কথা বলি, তুমি আমাদের কাছে বা আমার কাছে কন্টিনিউ করো আর না করো, তুমি নিশ্চয়ই অন্য কোনো জায়গায় পড়বে, হয় আমার কাছে পড়বে না হয় অন্য কোনো জায়গায় পড়বে, বাট যখন এইখান থেকে যখন প্রশ্ন আসবে, প্রত্যেকটা স্টেপে যখন এখান থেকে প্রশ্ন আসবে, তখন এই গাদাইয়ার কথা তোমার মনে পড়বে, যে সোহেল স্যার নামে একটা কী ছিল, একটা গাধা ছিল, যে এই এই কথাটা বলছিল, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এখান থেকে প্রশ্ন আসবে। আকার ও আয়তন, ভাইরাসের গড় ব্যাস, ভাইরাসের গড় ব্যাস হচ্ছে কত, 10-300 nanometer অথবা 8-300 nanometer, বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, এইচএসসিতে এই রিলেটেড বিভিন্ন বইতে বিভিন্ন ইনফরমেশন, কোনো কোনো বইতে আছে 10-300। আমি একটু সময় নিচ্ছি, এক সেকেন্ড সময় নিচ্ছি, এখন দেখো, এই যে বললাম তোমাদেরকে
কোন কোন বইতে এটাকে 10 থেকে 300 বলছে, আবার মাইক্রোমিটার, এটা হচ্ছে মাইক্রোমিটার, সরি এটা হচ্ছে, সরি আমার একটু বলেছে এখানে ন্যানোমিটার, এটা মাইক্রোমিটার, এটা হচ্ছে ন্যানোমিটার, তাহলে 10 থেকে 300 ন্যানোমিটার, আবার কোন কোন বইতে লিখছে 8 থেকে 300, তবে অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে 8 থেকে 300 এটাই প্রিফারেবল, এটাই কি প্রিফারেবল, এখানে কিন্তু এক এক বইতে এক এক ধরনের আছে। ভাইরাসের গড় বেশ কোনো কোনো বইতে আছে 10 থেকে 300, কোনো কোনো বইতে লিখছে 8 থেকে 300, তবে 8 থেকে 300 এটা অধিকতর গ্রহণযোগ্য, তোমরা অবশ্যই অবশ্যই 8 থেকে 300 এটাই বলবে, 8 থেকে 300 এটাই বলবা। তাহলে ভাইরাসের গড় বেশ কথা 8 থেকে 300, কত ছোট দেখো, কত ছোট, 8 থেকে 300 ন্যানোমিটার মাত্র, 8 ন্যানোমিটার মাত্র, এটাকে খালি চোখে দেখা যাবে, দেখা যাবে না, মাইক্রোস্কোপের নিচে দেখা যায় না, আলট্রা মাইক্রোস্কোপ, ইলেকট্রনিক মাইক্রোস্কোপের নিচে কেবল দেখা যাবে। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ, গবাদি পশুর ফুট, আমি একটু কালারটা চেঞ্জ করি, এ দেখো এখানে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, এমসিকিউর জন্য হটেস্ট হটেস্ট লাইন, ওয়ান অফ দ্য হটেস্ট লাইন ফর এমসিকিউ, ফুট অ্যান্ড মাউথ ভাইরাস হচ্ছে কার সবচেয়ে ক্ষুদ্র, এটা কথা 8 থেকে 12 ন্যানোমিটার, 8 থেকে 12 ন্যানোমিটার। পোলিও ভাইরাসের আকার হচ্ছে 12 ন্যানোমিটার, পোলিও ভাইরাস পরীক্ষায় এটা আসবে, পোলিও ভাইরাসের আকার কত 12 ন্যানোমিটার। তাহলে দেখো ভাইরাসের গড় ব্যাস কত, লাইভে মুখস্থ করে ফেলো, এখানে আজকে মুখস্থ, আজকে এখানে যারা 111 জন এই মুহূর্তে আছে, এই আচ্ছা 111 লাইভে বর্তমানে 111 আছে, খুব লাকি একটা নাম্বার, এই যে 111 জন আজকে একটা জিনিস শিখবা, সেটা হচ্ছে ভাইরাসের আকার কত, 8 থেকে 300 ন্যানোমিটার, 8 থেকে 300 ন্যানোমিটার। গবাদি পশুর যে ফুট অ্যান্ড মাউথ, ফুট অ্যান্ড মাউথের হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার, আবার 12 ন্যানোমিটার। আরেকজন আছে পোলিও ভাইরাস, পোলিও ভাইরাস এটা কিন্তু 8 থেকে 12 ন্যানোমিটার। ভ্যাকসিনিয়া ভেরিওলা ভাইরাসের আকার হচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার। আর টিএমবি দেখো, টোবাকো মোজাইক ভাইরাস, টিএমবি হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, 300 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার। আমি তোমাদেরকে এখানে অনেক কথাই বলছি, দেখো অনেক কথা বলতেছি এখানে আমি, স্যার আপনি আমাকে অনেকগুলো কথা শিখাচ্ছেন, কোনটা আমি বেশি মনে রাখবো, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো স্যার আমি কোনটা বেশি মনে রাখবো, যদি কিচ্ছু মনে না থাকে তুমি মনে রাখবা ভাইরাসের গড় ব্যাস হচ্ছে কত, 8 থেকে 300 ন্যানোমিটার, 8 থেকে 300 ন্যানোমিটার মনে রাখবো। ফুট অ্যান্ড মাউথ, ফুট অ্যান্ড মাউথ সবচেয়ে ক্ষুদ্র এটা মনে রাখবো, ফুট অ্যান্ড মাউথ সবচেয়ে ক্ষুদ্র এটা মনে রাখবো, এবং এটা হচ্ছে কত, 8 থেকে 12 ন্যানোমিটার। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস, এবং এটা হচ্ছে 8 থেকে 12। পোলিও ভাইরাস তো মনে রাখবো 12, টিএমবি মনে রাখবো 300, টিএমবি মনে রাখবো কি 300, টিএমবি এর পূর্ণরূপটা আমরা তোমাদেরকে বলবো টোব্যাকো মোজাইক ভাইরাস, টোব্যাকো মোজাইক ভাইরাস 300 ন্যানোমিটার, এগুলো আমরা মনে রাখবো। তাহলে দেখো কত ছোট দেখো, একদম ন্যানোমিটার মাইক্রোমিটার, এই যে এই লেভেলে ছোট, তাহলে তাদেরকে বলা হয় অতি আণবীক্ষণিক অতি। তাহলে আমরা এখানে এই পয়েন্ট আলোচনা করলাম, এই পয়েন্ট আলোচনা করলাম, এই পয়েন্ট আলোচনা করলাম, আমি মোট তিনটা পয়েন্ট এখানে আলোচনা করছি, কয়টা পয়েন্ট আলোচনা করছি বলো, মোট তিনটা পয়েন্ট এখানে কি করছি আমরা আলোচনা করছি, শুধু এই বাকি এই পার্টটা বাকি আছে, বহিঃস্থ প্রোটিন এবং অন্তঃস্থ নিউক্লিক অ্যাসিড, এটা এবার আমরা আলোচনা করব। এখন দেখো ভাইরাসের আকার আমরা পড়াবো, দেখো ভাইরাসের গঠন স্ট্রাকচার পড়াবো, খুব মনোযোগ দিতে হবে, খুব বেশি মনোযোগ দিতে হবে, বিলিভ মি আজকের ক্লাসে প্রত্যেকটা কথা খুব বেশি ইম্পর্টেন্ট। তার আগে আমরা বলি যে একটা ভাইরাসের স্ট্রাকচার মধ্যে কি কি পাওয়া যায়, দেখো মনে করো এটা হচ্ছে একটা ভাইরাস, এটা একটা ভাইরাস, একটা ভাইরাসের মধ্যে আসলে কি কি থাকে বললাম, বহিঃস্থ প্রোটিন, আমি একটা আগের স্লাইডটা দেখাই, এখানে আছে দেখো বহিঃস্থ প্রোটিন, অন্তঃস্থ নিউক্লিক অ্যাসিড, বহিঃস্থ প্রোটিন, অন্তঃস্থ নিউক্লিক অ্যাসিড, বহিঃস্থ প্রোটিন, অন্তঃস্থ নিউক্লিক অ্যাসিড। এবার আসি, অর্থাৎ ভাইরাসের বাইরের দিকে কিছু প্রোটিন থাকবে, ভাইরাসের বাইরের দিকে কিছু কি থাকবে, এটা আমি একটা ভাইরাসের স্ট্রাকচার আঁকতেছি তোমাদের সামনে, ভাইরাসের বাইরের দিকে কিছু প্রোটিন থাকবে, দেখো প্রোটিন, এটা হচ্ছে ভাইরাসের বাইরের স্ট্রাকচার, বাইরে কি থাকবে, প্রোটিন থাকবে, এই যে ভাইরাসের এটার প্রোটিন, এগুলো সবগুলো হচ্ছে প্রোটিনের অণু, এগুলো সবগুলো হচ্ছে প্রোটিনের কি, এগুলো সবগুলো হচ্ছে প্রোটিনের অণু। এই যে প্রোটিনের অণু বললাম, প্রত্যেকটা অণুকে সিঙ্গেল, এইটা এই যে প্রত্যেকটা পার্টকে বলা হয় ক্যাপসিড, ভাইরাসের যে একটা অণু পাচ্ছি এই একটা অণুকে বলা হয় ক্যাপসিড, যেমন এইটা একটা ক্যাপসিড, 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 অনেকগুলো ক্যাপসিড, এর প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্যাপসিড, এই যে অনেকগুলো ক্যাপসিড মিলে একটা পুরো একটা লেয়ার, অনেকগুলো ক্যাপসিড মিলে পুরোটা কি লেয়ার, এই যে অনেকগুলো ক্যাপসিড মিলে যে পুরো লেয়ার, এই লেয়ারটাকে বলা হয় ক্যাপসোমিয়ার, এই লেয়ারকে বলা হয় ক্যাপসোমিয়ার। তাহলে দেখো ভাইরাসের বাইরের দিকে থাকবে পুরোটা হচ্ছে প্রোটিনের আবরণ, প্রোটিন বলতে আসলে অনেকগুলো দানা 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 প্রোটিন পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা দানাকে বলা হবে ক্যাপসিড, অনেকগুলো ক্যাপসিড মিলে যে একটা লেয়ার তৈরি করলো পুরোটা মালার মতো তৈরি করলো, এটাকে বলা হয় ক্যাপসোমিয়ার। এখন আমার কথা হচ্ছে
ক্যাপসিড বলো আর ক্যাপসোমিয়ার বলো আলটিমেটলি এরা কি? ক্যাপসিড বলো আর ক্যাপসোমিয়ার বলো আলটিমেটলি এরা হচ্ছে একটা প্রোটিন। এটা কি একটা প্রোটিন? আমরা আগে বলছি ভাইরাসের বাইরে কি থাকবে, প্রোটিন থাকবে। ক্যাপসিড বলো ক্যাপসোমিয়ার বলো আলটিমেটলি এরা হচ্ছে প্রোটিন। প্রোটিন মানে কি? আমরা তোমাদেরকে বোটানের তৃতীয় অধ্যায় পড়াইছিলাম, প্রোটিন মানে হচ্ছে পলিপেপটাইড। যারা বোটানের তৃতীয় অধ্যায় ক্লাস করছো তারা নিশ্চয়ই জানে প্রোটিনকে ভাঙলে কিভাবে পলিপেপটাইড, পলিপেপটাইডকে ভাঙলে কি পাওয়া যাবে, পলিপেপটাইডকে ভাঙলে পাওয়া যাবে পেপটাইড, পেপটাইডকে ভাঙলে পাওয়া যাবে কি অ্যামাইনো অ্যাসিড, পেপটাইডকে ভাঙলে পাওয়া যায় কি অ্যামাইনো অ্যাসিড, পেপটাইডকে ভাঙলে কি পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড। এবার আসো, আমি এখানে কিছু কথা বাদ রাখবো, আমি এখানে আপাতত কিছু কথা স্টপ রেখে আমি একটু অন্য কথায় চলে যাই। এখানে কিছু কথা বাকি রাখলাম, তোমরা আমাকে মনে করাই, আমি যদি ভুলে যাই তোমরা আমাকে মনে করাই দিও। তাহলে দেখো, ভাইরাসের মধ্যে বললাম কি বহিঃস্থ প্রোটিন, অন্তঃস্থ নিউক্লিক অ্যাসিড, বাইরের দিকে প্রোটিন বললাম, ওকে ফাইন। এবার আসে ভিতরের দিকে কি থাকবে, ভিতরের দিকে থাকবে নিউক্লিক অ্যাসিড, ভিতরের দিকে কি থাকবে, ভিতরের দিকে থাকবে নিউক্লিক অ্যাসিড। তাহলে দেখো নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ বা আরএনএ, নিউক্লিক অ্যাসিড মানে কি আসলে ডিএনএ বা আরএনএ। যদি একসূত্রক থাকে তাহলে আরএনএ, দ্বিসূত্রক থাকলে ডিএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ড থাকলে আরএনএ, ডাবল স্ট্র্যান্ড থাকলে ডিএনএ। তাহলে বাইরে থাকবে প্রোটিন, ভিতরে থাকবে নিউক্লিক অ্যাসিড। তাহলে দেখো এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, দেখো এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখন দেখো নিউক্লিক অ্যাসিড মানে আমরা কি জানি, নিউক্লিক অ্যাসিড মানে আমরা জানি হয় ডিএনএ না হয় আরএনএ, হয় ডিএনএ, এভাবে লিখি আমি। নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ অবলিক আরএনএ। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। তাহলে এখানে থাকবে নিউক্লিক অ্যাসিড, যদি একসূত্র থাকে আরএনএ, দ্বিসূত্র থাকলে ডিএনএ। যেমন উদাহরণ হিসেবে আমি এখানে যেটা দিলাম এটাকে একসূত্রক নাকি দ্বিসূত্রক, এখানে যেটা দিলাম এটাকে একসূত্রক নাকি দ্বিসূত্রক, এটা হচ্ছে দ্বিসূত্রক। যেহেতু এটা দ্বিসূত্র তাহলে এটা ডিএনএ। একটা কথা মনে রাখতে হবে, নর্মালি যে কোনো সেলে, যে কোনো কোষে, জীবদেহের যে কোনো কোষে নিউক্লিয়াসে থাকে ডিএনএ, সাইটোপ্লাজমে থাকে আরএনএ। আমরা জানি যে কোনো কোষে নিউক্লিয়াসে থাকে ডিএনএ, সাইটোপ্লাজমে থাকে আরএনএ। দ্যাট মিন্স জীবে, পৃথিবীতে যত জীব আছে, পৃথিবীতে যত জীব আছে সবার দেহে, সবার কোষে ডিএনএ এবং আরএনএ একই সাথে থাকে। তো আমাদের দেহের যতগুলো কোষ আছে সবগুলো কোষের মধ্যে ডিএনএও আছে আরএনএও আছে। আমি আবারও বলে দিচ্ছি, পৃথিবীতে যত জীব আছে সবার বেলায় একই কোষে ডিএনএও থাকে আরএনএও থাকে, একই কোষে ডিএনএও আরএনএও থাকে। কিন্তু ভাইরাসের মধ্যে, ভাইরাসের মধ্যে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, আজীবন মনে রাখবো, আজীবন আজীবন মনে রাখবো, ইনফ্লুয়েঞ্জা ছাড়া, ইনফ্লুয়েঞ্জা ছাড়া, ইনফ্লুয়েঞ্জা ছাড়া কোনো ভাইরাসে, ইনফ্লুয়েঞ্জা ছাড়া কোনো ভাইরাসে ডিএনএ আরএনএ একসাথে থাকে না, ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ একসাথে থাকে না। আজকে থেকে যতদিন বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকবে তোমার এই কথাটা মনে রাখতেই হবে। আমার সাথে যদি তোমার কারো কোনোদিন কোনো অনুষ্ঠানে দেখা হয়ে যায়, রাস্তাঘাটে দেখা হয়, মনে করো তোমার সাথে আমার দেখা হয়ে গেছে কোথায়, রিক্সায় দেখা হচ্ছে, আমি রিক্সা করে যাচ্ছি তুমি রিক্সা করে আসতেছো, তুমি আমাকে বলতেছো হাই সোহেল স্যার, সোহেল স্যার আসসালামু আলাইকুম, সোহেল স্যার কেমন আছেন, আমি তোমাকে জিজ্ঞেস করবো এই বেটা বলো কোন ভাইরাসে ডিএনএ আরএনএ একসাথে আছে, ইনফ্লুয়েঞ্জা, অন্য কোনো ভাইরাসে ডিএনএ আরএনএ একসাথে নাই। তোমার সাথে আমার কোনো একটা বিয়েতে, কোনো একটা অকেশনে, মেজবানে তোমার সাথে আমার দেখা হয়েছে, তুমি যখন বিয়েতে দেখা হয়েছে মনে করো আমিও স্টেজ উঠছি ছবি তুলতে, তুমিও স্টেজ উঠছো কি ছবি, তোমার ছবি তুলতে, ছবি তোলার মাঝখানে আমি তোমাকে এরকম করে ধরে ফেলবো, কিরে বলো কোন ডিএনএ আরএনএ কোন ভাইরাস একসাথে থাকে, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ছাড়া পৃথিবীর কোনো ভাইরাসের ডিএনএ আরএনএ একসাথে থাকে না। এই লাইনটা আজীবন মনে রাখতে হবে, আজীবন, শুধু একদিনের জন্য, আজীবন মনে রাখতে হবে। দ্যাট মিন্স ভাইরাসের হয় ডিএনএ থাকে না হয় আরএনএ থাকে, হয় ডিএনএ না হয় আরএনএ, হয় ডিএনএ না হয় আরএনএ। আজকে জিকির করবা, ভাইরাসে শুধু হয় ডিএনএ থাকবে না আরএনএ থাকবে, শুধু একটা ব্যতিক্রম, সেটা ইনফ্লুয়েঞ্জা, যেখানে ডিএনএ আরএনএ একসাথে থাকে। কি এই কথাটা এত বেশি বলার দরকার কি? পৃথিবীতে এমন কোনো জীব নেই যেখানে শুধু একটা থাকে, আমাদের কোষে ডিএনএ থাকে আরএনএ থাকে, ডিএনএ থাকে আরএনএ থাকে, কিন্তু ভাইরাসে ডিএনএ একসাথে থাকে না। স্যার সাইমের বিয়েতে দেখা হতে পারে, হ্যাঁ হতে পারে, কেমন আছি হাফসানোর কয়েকবার না খোঁজখবর না নিয়ে পরা জিজ্ঞেস করবেন, তাই হ্যাঁ কেমন আছি জিজ্ঞেস করবেন, হাফসা ডাইরেক্ট জিজ্ঞেস করবো, পরা জিজ্ঞেস করবো, ঠিক আছে এটা। তাহলে দেখো ইনফ্লুয়েঞ্জা ছাড়া কোনো ভাইরাসের ডিএনএ আরএনএ একসাথে থাকে না, ওকে ফাইন। তাহলে এই কারণটা, এই কথাটা আমাকে মনে রাখতে হবে। এবার আসো ডিএনএ আরএনএ একটু বলি, তাহলে ডিএনএ আরএনএ তাহলে কী থাকবে, আলাদা থাকবে। যে সমস্ত ভাইরাসে শুধু ডিএনএ থাকে,
যে সমস্ত ভাইরাসের ডিএনএ থাকে তাদেরকে বলা হবে ডিএনএ ভাইরাস, আর যে সমস্ত ভাইরাসের আরএনএ থাকে তাদেরকে বলা হবে আরএনএ ভাইরাস। যে সমস্ত ভাইরাসের ডিএনএ থাকে তাদেরকে বলা হবে ডিএনএ ভাইরাস, আর যে সমস্ত ভাইরাসে আরএনএ থাকবে তাদেরকে বলা হবে আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। ওকে ফাইন, তাহলে নিউক্লিক অ্যাসিড নিয়ে বলে ফেললাম, ক্যাপসিন নিয়ে বলে ফেললাম। এবার আসি, পৃথিবীতে যত ভাইরাস আছে, পৃথিবীতে যত ভাইরাস আছে, আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, এই যে প্রোটিন যেটা দেখতে পেলাম, প্রোটিন কখনো কখনো, সব সময় নয়, কখনো কখনো, আবারও বলে দিচ্ছি, কখনো কখনো, সামটাইমস, ভাইরাসের যে ক্যাপসিড যেগুলো দেখতে পাচ্ছি, ক্যাপসিডের বাইরের দিকে লিপিডের আবরণ থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে। ক্যাপসিড যেটা দেখতে পেলাম, ক্যাপসিডের দুই পাশে দেখো, ক্যাপসিডের যে অণুগুলো আছে, ক্যাপসিডের মধ্যে কিছু লিপিডের আবরণ দেখা যেতে পারে। এই যে লিপিডের আবরণ, লিপিডের আবরণ দেখতে পারি। যদি এরকম ক্যাপসিডের সাথে লিপিডের আবরণ থাকে তখন তাদেরকে বলা হয় প্যাপলোমিয়ার, তখন তাদেরকে বলা হয়, আমি একটু ইংলিশে লিখি এটাকে, যদি লিপিডের আবরণ থাকে তখন তাদেরকে বলা হবে প্যাপলোমিয়ার, প্যাপলোমিয়ার। এটা থাকতেও পারে নাও থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে। প্যাপলোমিয়ারের সাধারণত কতটুকু হয়, 10-15 মিলিমিটার, 10-15 মিলিমিটার কি হয় পুরুত্ব, হয় 10-15 মিলিমিটার কি হয় পুরুত্ব। এটা কিন্তু ন্যানোমিটার হবে, ন্যানোমিটার, 10-15 ন্যানোমিটার কি হবে পুরুত্ব হবে। তাহলে দেখো টোটাল, তাহলে একটা ভাইরাসের মধ্যে কয়টা জিনিস পাচ্ছি, বেসিক্যালি দুইটা জিনিস, বেসিক্যালি কয়টা, দুইটা, বাহিরের দিকে প্রোটিন, বাইরের দিকে কি, ক্যাপসিড, আর ভিতরে আছে নিউক্লিক অ্যাসিড, ভিতরে আছে কি, নিউক্লিক অ্যাসিড। তাহলে একটা বাইরে পেলাম ক্যাপসিড, ভিতরে পেলাম নিউক্লিক অ্যাসিড। কখনো কখনো র্যান্ডমলি থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা কি, লিপিডের আবরণ, যাকে আমরা কি বলি, প্যাপলোমিয়ার বলে। কথা হচ্ছে পৃথিবীতে যত ভাইরাস আছে, পৃথিবীতে যত ভাইরাস আছে সব ভাইরাসের স্ট্রাকচার হচ্ছে এটা, ডেঙ্গু, ডেঙ্গু, এইচআইভি, করোনা, র‍্যাবিস, হাম, হারপেস, গুটি বসন্ত, জলবসন্ত, মাম্পস, সার্স, সোয়াইন ফ্লু, যত ভাইরাস আছে সব ভাইরাসের স্ট্রাকচার হচ্ছে এটাই। আমি তোমাকে বললাম পৃথিবীতে যত ভাইরাস আছে সব ভাইরাসের বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা। আচ্ছা সব ভাইরাসের স্ট্রাকচার যদি এটা হয়, তুমি আমাকে পাল্টা প্রশ্ন করবা, স্যার আপনি তো বলছেন সব ভাইরাসের স্ট্রাকচার এটাই, তাহলে একজনের নাম এইচআইভি, একজনের নাম করোনা, একজনের নাম পোলিও, একজনের নাম ফুট অ্যান্ড মাউথ, একজনের নাম ডেঙ্গু, এরকম কেন? এই প্রশ্ন আসতে পারে না, পারে নাকি, পারে না। পৃথিবীতে সব ভাইরাসের গঠন যদি এটাই হয় তাহলে তুমি বলতে পারো, স্যার তাহলে এক একজনের নামটা এক এক রকম দিচ্ছেন কেন, এক এক রোগ এক এক রকম কেন, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো স্যারদের ফ্লিপবোর্ডে লিখতে দেখলে আমারও অনেক ইচ্ছে করে ফ্লিপবোর্ডে লিখতে। সুরাইয়া হোসেন, সুরাইয়া হোসেন, যদি চিটাগাংয়ে থাকতা বা যদি যদি কখনো চিটাগাংয়ে আসো আমাকে অবশ্যই বলবা, আমি তো তোমাকে ফ্লিপবোর্ডে লেখার সুযোগ করে দিব। ইনফ্যাক্ট তোমরা চাইলে এখানে ক্লাসও নিতে পারো, বিলিভ মি, আমি চাই তোমরা এখানে ক্লাস নাও, এমনিতে তোমাদের মধ্যে টিচিং ব্যাপারটা উঠে আসুক, আমরা চাই তোমাদের মধ্যে থেকে কেউ আমাদের মতো করে উঠে আসুক। সব পোকা বিজ্ঞানীদের দোষ স্যার। আচ্ছা ইবোলা, হ্যাঁ ইবোলা তো অন্যরকম, কাইফ ইবনে নোর, ইবোলা না, ইবোলাও সেম, ইবোলাও সেম, মানুষের আকৃতি সেম। আচ্ছা এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তাহলে এবার আমার প্রশ্নটা আমি আবার প্রশ্ন করবো, আবার উত্তর দিব। পৃথিবীতে যত ভাইরাস আছে সব ভাইরাসের বেসিক স্ট্রাকচার হচ্ছে এরকম, বাইরে প্রোটিন, ভিতরে নিউক্লিক অ্যাসিড, কখনো কখনো প্যাপলোমিয়া বা লিপিড আবরণ থাকবে। তাহলে 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 এক একটা ভাইরাসের আক্রমণ এক এক রকম কেন, এক একটা ভাইরাসের নামও এক এক রকম কেন? এবার আসি, এবার আসি আমরা, আমরা তোমাদেরকে একটা কথা জানি, দেখো অ্যামাইনো অ্যাসিড আমরা তোমাদেরকে পড়াইছি, অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কীরকম, অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার মনে আছে তোমাদের, তোমাদের নিশ্চয়ই অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার মনে আছে। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এরকম, দেখো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামিনো মূলক থাকে, আরেকটা হচ্ছে কি থাকে, সি ডাবল এইচ এর মূলক থাকে, একটা এইচ থাকে, একটা আর থাকে, এটাই তো না অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এরকম। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামিনো মূলক, একটা অ্যাসিডের মূলক, একটা এইচ, একটা আর। আমরা জানি আর হচ্ছে পরিবর্তনশীল মূলক, আমরা কি এই কথাগুলো পড়াইছি নাকি পড়ান একটু বলো তো ভাই। আর হচ্ছে পরিবর্তনশীল মূলক, অর্থাৎ আর যদি পরিবর্তন হয়, আর যদি পরিবর্তন হয়, আর যদি পরিবর্তন হয, অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হবে। দেখো আর এর পরিবর্তনের কারণে অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হবে, অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হলে পেপটাইড পরিবর্তন হবে, পেপটাইড পরিবর্তন হলে পলিপেপটাইড পরিবর্তন হবে, পলিপেপটাইড পরিবর্তন হলে প্রোটিন পরিবর্তন হবে, প্রোটিন পরিবর্তন হলে ক্যাপসোমিয়ার পরিবর্তন হবে, ক্যাপসোমিয়ার পরিবর্তন হলে ক্যাপসিড পরিবর্তন হবে, ক্যাপসিড পরিবর্তন হলে ভাইরাস পরিবর্তন হবে। তাহলে গোড়া কোথায়, দেখো তোমাদেরকে বলছিলাম বোটানির তৃতীয় অধ্যায় হচ্ছে বেসিক চ্যাপ্টার, বেসিক সাবজেক্ট, বেসিক একেবারে। কেন, এই যে
আর একটা পরিবর্তন হয়ে গেলে অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হবে, অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হলে পেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন, ক্যাপসিমের, ক্যাপসিড সবই পরিবর্তন হবে, অর্থাৎ ভাইরাসটাও কি হবে, পরিবর্তন হবে। তাহলে একটা ভাইরাস থেকে পৃথক হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই বেটার কারণে আর এর পরিবর্তন বা অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন হয়ে সবকিছু কি হতে পারে, চেঞ্জ হতে পারে। এক একটা ভাইরাসের আরটা এক এক রকম, একটা ভাইরাসের আরটা কি হতে পারে, এক এক রকম হতে পারে। আবার এদিকে দেখো, একটা ভাইরাসের ডিএনএ থাকলে একটা ভাইরাসের আরএনএ আছে, তাহলে এটার কারণে ভাইরাস কি হতে পারে, পরিবর্তন হতে পারে। এটার কারণে ভাইরাস কি হতে পারে, পরিবর্তন হতে পারে। আবার এখানে যে প্যাপ্লোমিয়ার, প্যাপ্লোমিয়ার থাকতে পারে না থাকতে পারে, এই সমস্ত কারণে কিন্তু এক একটা ভাইরাস এক এক রকম হয়। তাহলে পৃথিবীতে যে এত ভাইরাসের যে ভ্যারিয়েশন, ডাইভার্সিটি, এটা কেন, কোনোটাতে অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন, কোনোটাতে নিউক্লিক অ্যাসিডের পরিবর্তন, কোনোটাতে প্যাপ্লোমিয়ারের পরিবর্তন, এইগুলোতে পরিবর্তন হলেই আমরা কি করতে পারি, আমরা আমরা বলি যে কি হচ্ছে, ভাইরাসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে। যে করোনা ভাইরাস, করোনা ভাইরাস আমি কেন করোনা ভাইরাস একটু বলি তোমাদেরকে, তাহলে দেখো এই জিনিসটা একটু আমি লাস্ট বারের মতো দেখাচ্ছি তোমাদেরকে। করোনা ভাইরাস আমি একটু করে বলি, দেখো করোনা, এই যে করোনা নিয়ে বলি, করোনা শব্দটা আসছে ক্রাউন থেকে, করোনা শব্দটা কোথেকে আসছে, ক্রাউন থেকে, ক্রাউন, ক্রাউন মানে কি, ক্রাউন মানে হচ্ছে মুকুট, করোনা শব্দটা আসছে ক্রাউন থেকে, ক্রাউন মানে কি মুকুট। তাহলে এটা হচ্ছে করোনা ভাইরাস, করোনা ভাইরাসের চারপাশে যে প্রোটিন যেগুলো আছে, ক্যাপসিড, ক্যাপসিডগুলো এরকম করে করে আছে। দেখো করোনা ভাইরাসের মধ্যে যে বাইরে যে ক্যাপসিডগুলো আছে, ক্যাপসিডগুলো এভাবে থাকে, দেখতে মনে হয় মুকুটের মতো, রাজার মতো করে তাকে পরা দিয়েছে, এই যে মুকুটের মতো মনে হয় বলে এটার নাম হচ্ছে ক্রাউন বা করোনা, ক্রাউন বা করোনা। তাহলে এই করোনা ভাইরাসের মধ্যে, তাহলে এটা বারবার একটা কথা তোমার জানবা বলছে, আলফা ভেরিয়েন্ট, বিটা ভেরিয়েন্ট, ডেল্টা ভেরিয়েন্ট, ল্যামডা ভেরিয়েন্ট। করোনা ভাইরাসের যে ভ্যারিয়েন্ট বলতেছে, ডাক্তার বলে যে এখন ল্যামডা ভাইরাস আসছে, এখন ডেল্টা ভ্যারিয়েন্ট আসছে, এই যে ভ্যারিয়েন্টগুলো কেন ভ্যারি করতেছে, এটা হচ্ছে জাস্ট এই এটার কারণে, জাস্ট ক্যাপসিডের কারণে। সে বারবার ক্যাপসিডের স্ট্রাকচার পাল্টে ফেলে, সে বারবার তার ক্যাপসিডটা কী করে ফেলে, পরিবর্তন করে ফেলে, তার অ্যামাইনো অ্যাসিডটা পরিবর্তন করে ফেলে, প্রোটিন, পলিপেপটাইড এগুলো সব কী করে ফেলে, সে পরিবর্তন করে ফেলে। এই যে এটার কারণে বলা হয় ক্যাপসিড, এইটা কী হচ্ছে, বারবার বারবার কী হচ্ছে, পরিবর্তনটা হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে, তৃতীয় অধ্যায় পড়েছেন বলে বুঝতে স্যার, মেহেদি ভাই বলছিল কালকে জন্ম বাচ্চা নাকি ক্লাস করলে বুঝবে। হ্যাঁ বায়োলজির উইপন, বায়োলজিক্যাল ল্যাংটা ভেরিয়েন্ট, ইট ইস এ ল্যামডা, ইস্তিয়াকালাম জ্যাকি, ইট ইস নট ল্যাংটা, ইটস ল্যামডা। ওকে ফাইন, থ্যাংক ইউ সবাইকে, আপনি সুন্দর গোলাকার সাইজ আঁকতে পারেন। হ্যাঁ আমাদুল্লাহ তাসিন, তাহলে দেখো এখন দেখো, তাহলে ভাইরাসের স্ট্রাকচার আমরা বলার আগে এবার দেখো এখানে গঠন আমরা লিখে রাখছি, বহিঃস্থ প্রোটিন আবরণ, বহিঃস্থ প্রোটিন আবরণ, অন্তঃস্থ নিউক্লিক অ্যাসিড, তারপর বললাম কি লিপোপ্রোটিন আবরণ। তাহলে বহিঃস্থ প্রোটিন আবরণকে আমরা কি বলি, ক্যাপসিড বা ক্যাপসোমিয়া, অন্তঃস্থ নিউক্লিক অ্যাসিড হয় ডিএনএ বা আরএনএ, লিপোপ্রোটিনের আবরণ হচ্ছে কি প্যাপ্লোমিয়ার, এটা আমরা অলরেডি আলোচনা করছি, সেজন্য আর তোমাদেরকে বলছি না। তাহলে ভাইরাসের গঠনটা কি তোমরা বুঝতে পারছো, আমরা একটু আবার দেখে নিই ভাইরাসের একটা চিত্র দেখে নিই। দেখো এটা হচ্ছে ভাইরাসের একটা চিত্র, অলরেডি তোমাদেরকে যেটা দেখাইছি। তাহলে দেখো এই যে বাইরের পুরো পার্টটা, তাহলে দেখো এখানে ভাইরাসের যে পুরো পার্টটা দেখো, একটু এখানে দেখাই, এই যে বাইরের পুরো অংশটা হচ্ছে কি, এই যে এই পুরো পার্টটা, এই পুরো পার্ট, এগুলো হচ্ছে সবগুলো কি, সবগুলো হচ্ছে ক্যাপসিড বা ক্যাপসোমিয়ার, এর হচ্ছে প্রোটিন, এটা কি, এর হচ্ছে প্রোটিন। আর ভিতরে এটা কি, ভিতরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, দেখো ভিতরে এটা কি, ভিতরে এই যে পার্টটা, এটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। এই যে এরকম এগুলো হচ্ছে প্রোটিনের আবার কিছু আলাদা সাব ভ্যারিয়েন্ট, এগুলো তোমাদেরকে এখন না বুঝতে চলবে, এগুলো আবার তোমাদেরকে আমরা ব্যাকটেরিয়া পড়ানোর সময় বা আরও অন্যান্য চ্যাপ্টারগুলো পড়ানোর সময় পড়াবো। তাহলে এগুলো হচ্ছে ভাইরাসের একটা বেসিক চিত্র। ওকে ফাইন, এরকম আরেকটা চিত্র আমরা দেখতে পারি, দেখো দেখো এখানে দেখো, তুমি আবার বলো তাহলে এই যে বাইরে এগুলো হচ্ছে স্পাইক, দেখো এখানে লেখা আছে স্পাইক, স্পাইক মানে কি, এই যে কাঁটার মতো করে উঠে যাচ্ছে, আলাদা করে কাঁটার মতো গুরুজ আছে, এগুলো সবগুলো হচ্ছে প্রোটিন, এগুলো এগুলো সবগুলো হচ্ছে কি, এগুলো সবগুলো হচ্ছে প্রোটিন। ভিতরে এই পাটা দেখো তো, এটা কি, এই যে পিঙ্ক কালারের, পিঙ্ক কালার, এটা কি পিঙ্ক কালার, এটা হচ্ছে একসূত্রক, দেখতে একসূত্রক, এটা হচ্ছে আরএনএ, দেখো এটা হচ্ছে আরএনএ, পিঙ্ক কালারে যেটা আছে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে আরএনএ, এটা কি রে, এটা হচ্ছে আরএনএ। তাহলে হচ্ছে ভাইরাসের একটা বেসিক স্ট্রাকচার, একটা ভাইরাসের বেসিক স্ট্রাকচার বুঝতে হলে তোমাকে এই চিত্র দুটো বুঝলেই তোমার জন্য কি হবে, এনাফ হবে। ওকে ফাইন, এবার আসি, তাহলে দেখো এটা হচ্ছে ভাইরাস, আছে বলো তো এখন তোমরা বলো এটা কি ভাইরাস, এটা কি আরএনএ ভাইরাস নাকি ডিএনএ ভাইরাস, এটা কি আরএনএ ভাইরাস হবে ডিএনএ, এটা হবে আরএনএ ভাইরাস, এটা কি আরএনএ ভাইরাস। এখন বর্তমানে যে করোনা ভাইরাস, করোনা দেখো
এখন বর্তমানে বাজারে চলতেছে কোনটা? বাজারে চলতেছে করোনা। বাজারে এখন বাজারে কে চলতেছে? করোনা। এই যে রোনা, আর এন এ, করোনা ভাইরাস। কিন্তু আর না ভাইরাস, করোনা ভাইরাস কি ভাইরাস? আর না ভাইরাস, নামের মধ্যেই আছে করোনা, রওনা, রোনা দিয়ে মনে রাখবা। আর এন এ, করোনা ভাইরাস কি ভাইরাস? আর এন এ ভাইরাস। ওকে ফাইন। এবার দেখো আমরা পরবর্তী ইয়াতে চলে যাই। এই যে ক্যাপসিড যেটা বললাম, ক্যাপসিড কিন্তু দুই ধরনের। ক্যাপসিড কয় ধরনের? ক্যাপসিড হচ্ছে দুই ধরনের, ইকোসাহাইড্রাল, হেলিক্যাল। এখন দেখো ভাইরাসের, দেখো আমি যে বললাম ভাইরাসের বাইরের দিকে আবরণকে আমরা কি বলি? প্রোটিন। প্রোটিনকে আমরা কি বলি? ক্যাপসিড বা ক্যাপসোমিয়া। এই ক্যাপসিড কিন্তু আবার দুই ধরনের। ক্যাপসিড কয় ধরনের? দুই ধরনের। কি কি? ইকোসাহাইড্রাল, হেলিক্যাল। হেলিক্যাল মানে কি আগে? তার আগে বলি ভুলি, হেলিক্যাল মানে হচ্ছে পেঁচানো। হেলিক্যাল মানে কি? হেলিক্যাল মানে হচ্ছে পেঁচানো বা স্পাইরাল, পেঁচানো বা স্পাইরাল। আবার ইকোসাহাইড্রাল, ইকোসাহাইড্রাল, ইকোসা মানে হচ্ছে বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের কি? বিভিন্ন শেপ। আর হেড্রাল মানে হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ। হেড্রাল মানে হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ। আমি তোমাকে একটা মনে করো, এটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। এটাকে একটা, এটা একটা মনে করো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এটা একটা নিউক্লিক অ্যাসিড, এটা মনে করো আর একটা নিউক্লিক অ্যাসিড। দেখো তাহলে এটা হচ্ছে সবগুলো এক একটা নিউক্লিক অ্যাসিড। এর চারপাশে কি থাকবে? প্রোটিন থাকবে। চারপাশে কি থাকবে? প্রোটিন থাকবে। মনে করো এখানে যে চারপাশে যে প্রোটিনটা দেখতে পাবো আমরা, মনে করো এখানে প্রোটিনটা হচ্ছে এরকম, এভাবে থাকতে পারে, এখানে মনে করো এভাবে আছে। আবার এখানে ক্ষেত্রে দেখা যায় এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আছে, দেখো পেঁচিয়ে পেঁচিয়ে। তাহলে এখানে ইয়েলো কালার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ইয়েলো কালার যেটা আছে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বাইরে গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রোটিন। তাহলে বাইরের গ্রিনটা হচ্ছে প্রোটিন, ভিতরের ইয়েলোটা হচ্ছে কি? নিউক্লিক অ্যাসিড। দেখো এখানে নিউক্লিক অ্যাসিডের চারপাশে প্রোটিনগুলো বিভিন্ন অ্যাঙ্গেল করে আছে, বিভিন্ন শেপ করে আছে। দেখো এটা তিন কোণা, এটা আবার ষড়ভুজাকার, হেক্সাগোনাল। তাহলে এটা ট্রাইগোনাল, এটা হচ্ছে হেক্সাগোনাল। অর্থাৎ বিভিন্ন কোণ কোণ করে আছে, শেপ করে করে আছে। যেখানে নিউক্লিক অ্যাসিডের চারপাশে প্রোটিন সমূহ বিভিন্ন অ্যাঙ্গেল করে থাকবে, শেপ করে থাকবে, তাদেরকে বলা হয় ইকোসাহাইড্রাল। এখানে দেখো নিউক্লিক অ্যাসিডকে সাপের মতো করে, সাপের মতো করে কি করে আছে? পেঁচায় ফেলছে, এই যে পেঁচিয়ে পেঁচিয়ে আছে, তাই বলা হয় হেলিক্যাল। নিউক্লিক অ্যাসিডের চারপাশে পেঁচিয়ে থাকে, দেখো পেঁচিয়ে। তোমরা বলো এখানে এই প্রথম দুইজন কি, ইকোসাহাইড্রাল না হেলিক্যাল? আনসার দাও, প্রথম দুইজন কি ইকোসাহাইড্রাল না হেলিক্যাল? একটু আনসার দাও সবাই। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে যারা, হ্যাঁ সবাই একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও, এবং সবাই অবশ্যই নোট করবা। তাহলে এখানে প্রথম দুইজন কি রে? প্রথম দুইজন হচ্ছে ইকোসাহাইড্রাল, প্রথম দুইজন ইকোসাহাইড্রাল, বিভিন্ন শেপ করে আছে, কোন করে আছে। আর পরের জন হচ্ছে একদম তিন নম্বর হচ্ছে কি? হেলিক্যাল। এটা গুরুত্ব কোন জায়গায়? আচ্ছা এবার আসে ক্যাপসিডের গুরুত্ব। দেখো ক্যাপসিডের গুরুত্ব, দেখো ক্যাপসিডের গুরুত্ব কি বললাম? ক্যাপসিড গুরুত্ব ভাইরাসের চিহ্নিতকরণ, ভাইরাসের কি করণ? চিহ্নিতকরণ। ওই যে বললাম ক্যাপসিড মানে ক্যাপসোমিয়া, ক্যাপসোমিয়ার মানে প্রোটিন, প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড দিয়ে চিনতে পারবো, অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তনের কারণে কিন্তু ভাইরাসে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাহলে ভাইরাসের অ্যামাইনো অ্যাসিড যদি চিহ্নিত করতে পারি, সেই ভাইরাস আমি কি করতে পারবো? চিহ্নিত করতে পারবো। একটা হচ্ছে অ্যান্টিজেনেসিটি তৈরি, অ্যান্টিজেনেসিটি। অ্যান্টিজেনেসিটি মানে কি? অ্যান্টিজেন, অ্যান্টিজেনেসিটির কথা আসে অ্যান্টিজেন থেকে। অ্যান্টিজেন মানে কি? যারা রোগ সৃষ্টি করে, যারা কি করে? যারা রোগ সৃষ্টি করে। তাহলে আমাদের যে দেহের মধ্যে ভাইরাস সময় কী সৃষ্টি করে? রোগ সৃষ্টি করে। এই যে ভাইরাসের রোগ সৃষ্টি করার যে প্রবণতা, যে ক্ষমতা, এটাকে বলা হয় অ্যান্টিজেনেসিটি, এটাকে বলা হয় অ্যান্টিজেনেসিটি, অ্যান্টিজেনেসিটি। তাহলে দেখো এখানে, তাহলে ভাইরাসের চিহ্নিতকরণ অ্যান্টিজেনেসিটি, অর্থাৎ রোগ সৃষ্টি করার কাজের ধর্ম অ্যান্টিজেনেসিটি। মানুষ অ্যান্টিজেন রোগ তৈরি করার প্রবণতা, রোগ সৃষ্টি করার ক্ষমতা। সর্দি জ্বর এটা হাঁচির উদ্বেগ করে, সর্দি জ্বরে হাঁচির উদ্বেগ করে। সর্দি লাগলে আমরা কী করি? হাঁচি, আমরা হাঁচি দিই, হাঁচু। এই যে হাঁচি দিচ্ছি কেন? এই ক্যাপসিড যেটা আছে ভাইরাসের, মনে করছে ভাইরাস, তার চারপাশে হচ্ছে ক্যাপসিড। দেখো ক্যাপসিড, ক্যাপসিডগুলো যাওয়ার সময় নাকের মিওকোজাকে খোঁচা দিয়ে যায়, গুঁতা মারে। তাহলে দেখো এই যে ক্যাপসিড যখন যায়, তাহলে এটা হচ্ছে একটা ভাইরাস, তার চারপাশে মনে করো এটা হচ্ছে একটা, এটা কি? ক্যাপসিড বা ক্যাপসোমিয়ার। এই যে এগুলো স্পাইক যেগুলো আছে কাটার মতো, এটা যাওয়ার সময় নাকের যে মিওকোজা আছে, মিওকোজাকে কি মেরে যায়? গুঁতা মেরে 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 যায়। এই যে মিওকোজা যখন গুঁতা লাগে, তখন আমাদের কি আসে? হাঁচি আসে। ওকে ফাইন। তাহলে এগুলো আছে, এটা পরীক্ষার জন্য আসবে, এটা অনুধাবনমূলক প্রশ্ন। ক্যাপসিডের প্রকারভেদ এবং ক্যাপসিডের গুরুত্ব,
প্রকারভেদ এবং গুরুত্ব অনুধাবনমূলক প্রশ্নে অনুধাবনমূলকের মধ্যে আসবে। ওকে ফাইন, আমরা পরবর্তী দিকে কয়েকটি বিশেষ ভাইরাস এখন যে পড়ার পড়াবো, এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি একেবারে খুব বেশি, আজকে শুধু এসে না পুরো প্রত্যেকটা পার্ট দেখো। ভিরিয়ন, ভিরিয়ন কি দেখো, ভিরিয়ন মানে কি, আমরা জানি একটা ভাইরাসের মধ্যে কি থাকে, একটা ভাইরাসের মধ্যে থাকে নিউক্লিক অ্যাসিড, একটা ভাইরাসের মধ্যে থাকে এনএ মানে কি নিউক্লিক অ্যাসিড, আর থাকে কি প্রোটিন, আর থাকে কি প্রোটিন। ওকে ফাইন, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। আমি তোমাকে এখানে মাঝখানে আটটা ভাইরাসের নাম বলি, নিউক্লিক অ্যাপসিড, নিউক্লিক অ্যাপসিড, এখানে নিউক্লিক অ্যাসিড আছে, আবার এখানে প্রোটিন আছে, দেখো এখানে সেম, দুইটাই সেম। আচ্ছা এখন আমি যদি, আমি তোমাকে বললাম দেখো ভাই, আমি তোমাকে বললাম ভিরিয়ন মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, নিউক্লিও ক্যাপসিড, নিউক্লিও ক্যাপসিড, নিউক্লিও ক্যাপসিড মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। আমি যখন তোমাকে বলবো যে ভিরিয়নের মধ্যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আছে, কি নিউক্লিও ক্যাপসিডের মধ্যেও নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আছে, তখন তুমি বলবো স্যার আপনি কি গাঁজা খেয়ে আসছেন নাকি খেতে দেরি করছেন কোনটা, তখন তুমি আমাকে বলবো স্যার আপনি কি গাঁজা খেয়ে আসছেন নাকি খেতে দেরি করছেন, দুটাই তো সেম, দুটাই যদি সেম হয় একজন নাম ভিরিয়ন একজন নাম নিউক্লিক অ্যাসিড, কেন কেন দেখো, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত সংক্রমণক্ষম, সংক্রমণক্ষম অর্থাৎ রোগ সৃষ্টি করতে সক্ষম, সংক্রমণক্ষম এদেরকে বলা হবে ভিরিয়ন, যাদের মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে প্রোটিন আছে কিন্তু সংক্রমণ করতে পারে না, সংক্রমণ ক্ষমতা বিহীন, তখন তাকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড, তখন তাকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। তাহলে কোনটা কোনটা ভিরিয়ন এবং কোনটা নিউক্লিক ক্যাপসিড বলো, কোনটা ভিরিয়ন এবং কোনটা নিউক্লিক ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত সংক্রমণক্ষম অর্থাৎ রোগ সৃষ্টি করতে পারলে তখন তাকে বলা হবে ভিরিয়ন, আর নিউক্লিক অ্যাসিডও আছে প্রোটিনও আছে কিন্তু রোগ সৃষ্টি করার ক্ষমতা নাই, নিষ্ক্রিয় ইনএক্টিভ, তখন তাকে বলা হবে নিউক্লিক ক্যাপসিড। তাহলে কোনটা ভিরিয়ন আর কোনটা নিউক্লিক অ্যাসিড, যেখানে নিউক্লিক অ্যাসিড থাকবে প্রোটিন থাকবে কিন্তু রোগ সৃষ্টি করতে পারবে ভিরিয়ন, রোগ সৃষ্টি করতে না পারলে নিউক্লিক ক্যাপসিড। পড়াগুলো এখানে মুখস্থ করো, আমার কথা হচ্ছে পড়াগুলো এখানে মুখস্থ করো, বিলিভ মি অফলাইন ক্লাসে যদি তোমাদেরকে পেতাম, অফলাইন ক্লাসে যদি পেতাম প্রত্যেকটা কথা মুখস্থ করিয়ে তারপর তোমাদেরকে বাসায় পাঠাতাম প্রত্যেকটা কথা, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, বাট এখন তো অনলাইন ক্লাস, আমি চাই তো অনলাইন ক্লাস তোমার মুখস্থ হয়ে যাক, লেখা না লিখলে তোমার মাথার মধ্যে সেট করে ফেলো, নিউক্লিক অ্যাসিড আছে প্রোটিন আছে, রোগ সৃষ্টিতে সক্ষম ভিরিয়ন, রোগ সৃষ্টিতে অক্ষম নিউক্লিক অ্যাসিড। ওকে ফাইন, এবার আসো আরেকটা আরেকটা পড়া পড়াচ্ছি, দেখো দেখো ভিরয়েড খেতে দেরি করছেন, কায়েফ বিন নোর, কায়েফ বিন নোর, সামথিং ইজ রং কায়েফ। ওকে ফাইন, ভিরিয়নের কোনো ফুল মিনিং আছে, ভিরিয়ন মানে হচ্ছে বিষাক্ত, একজন প্রশ্ন করছে সাগর পাল, ভিরিয়ন, ভিরিয়ন মানে হচ্ছে বিষাক্ত, একদম লেকচারের প্রথম কয়েক মিনিটের মধ্যে এটা বলছে, ভাইরাস কথাটা আছে ভিরিয়ন থেকে, ভিরিয়ন মানে হচ্ছে বিষাক্ত অর্থাৎ সে রোগ সৃষ্টি করতে পারে, বিষক্রিয়া তৈরি করতে পারে। ওকে ফাইন, এবার দেখো ভিরয়েড, ভিরয়েড নর্মাল একটা ভাইরাসের মধ্যে কী থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে আর প্রোটিন থাকে, কিন্তু এখানে নিউক্লিক অ্যাসিডও আছে প্রোটিনও আছে, কিন্তু নিউক্লিক অ্যাসিড এই রোগ সৃষ্টি করতে পারে, প্রোটিন কোনো রোগ সৃষ্টি করে না, নিউক্লিক অ্যাসিড কি সৃষ্টি করে, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এটাই রোগ সৃষ্টি করে, যাদের বেলায় নিউক্লিক অ্যাসিডও আছে প্রোটিনও আছে কিন্তু রোগ সৃষ্টি করবে, অ্যাকচুয়ালি রোগ সৃষ্টি করে নিউক্লিক অ্যাসিড, তাদেরকে বলা হয় ভিরয়েড, যেখানে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডই রোগ সৃষ্টি করতে পারে তাকে বলা হবে ভিরয়েড। আরটা দেখো প্রিয়ন, প্রিয়ন এখানেও নিউক্লিক অ্যাসিড আছে প্রোটিন আছে কিন্তু শুধুমাত্র প্রোটিন অংশ রোগ সৃষ্টি করতে পারে, শুধুমাত্র প্রোটিন অংশ রোগ সৃষ্টি করতে পারে, তখন তাকে বলা হবে প্রিয়ন, রোগ সৃষ্টি করতে পারে তখন তাকে বলা হবে প্রিয়ন, তখন তাকে কি বলা হবে প্রিয়ন। এবার আসো চারটি কথা আমরা মুখস্থ করি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দুইজনে মিলে রোগ সৃষ্টি করে ভিরিয়ন, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দুজনে মিলে রোগ সৃষ্টি করে ভিরিয়ন, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দুজনে মিলেই রোগ সৃষ্টি করতে পারে না নিউক্লিক অ্যাপসিড, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড অংশ রোগ সৃষ্টি করে ভিরয়েড, শুধু প্রোটিন অংশ রোগ সৃষ্টি করতে পারে তাকে বলা হবে প্রিয়ন, তাকে বলা হবে প্রিয়ন। এই কথাগুলো কি বুঝতে পারছে কিনা বলো, দ্যাটস গ্রেট বুঝছি স্যার, থ্যাংক ইউ সঞ্জিতা বসু, প্রোটিন ডিজিজ ক্রিয়েট করলে তাকে বলে প্রিয়ন, থ্যাংক ইউ সঞ্জিতা, সুরাইয়া হোসেন প্রেজেন্ট, প্রিয়ন না বলে প্রিয়া বললে হবে, ইস্তিয়াক আলম জ্যাকি,
প্রিয়ন না বলে প্রিয়া, এই যে প্রিয়ন এবং প্রিয়ার মধ্যে গোলায় ফেললে তো হবে না, যারা প্রিয়ন এবং প্রিয়ার মধ্যে গোলায় ফেলবে তাদের জীবনে কোনো প্রিয়া আসবে না, যাদের তাদের জীবনে কোনো কি আসবে না, প্রিয়া আসবে না, এটা মাথায় রাখিও, কোথায় প্রিয়ন আর কোথায় প্রিয়া। হ্যাঁ আয়েশা আলিশাফ অল ক্লিয়ার, থ্যাংক ইউ সবাইকে, পিকচার আবি বাকি হ্যায়, পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত, ওকে ফাইন। তাহলে এবার আসি, কোনটা ভিরিয়ন কোনটা নিউক্লিক অ্যাসিড আমরা আশা করি তোমাদেরকে বোঝাতে পারিনি, ওকে ফাইন। তাহলে দেখো এবার আসা একটা জিনিস, তুমি ইমার্জিং ভাইরাস দেখে, ইমার্জিং ভাইরাস খুবই গুরুত্বপূর্ণ, ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস, কিছু ভাইরাস আছে যেমন এইচআইভি, যেমন এইচআইভি, ওকে ফাইন। এইচআইভি কিন্তু প্রথম পাওয়া গেছিল বানরের মধ্যে, এইচআইভি প্রথম পাওয়া গেছিল কার মধ্যে, বানরের মধ্যে, অর্থাৎ তার প্রথম পোষক ছিল বানর, পরবর্তীতে এইচআইভি কিন্তু মানুষের মধ্যে পাওয়া যাচ্ছে, এইচআইভি মানুষের মধ্যে পাওয়া যাচ্ছে, ওকে ফাইন। সার্স, সার্স একটা রোগ আছে, বার্ড ফ্লু, বার্ড ফ্লু, বার্ড ফ্লু কিন্তু আগে পাখিকে আক্রমণ করত, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে মানুষের মধ্যে বার্ড ফ্লু পাওয়া যাচ্ছে। করোনা, করোনা প্রথম দিকে পশুকে আক্রমণ করতো, বিভিন্ন বাদুর, বাদুরকে, বাদুরকে আক্রমণ করতো, করোনা এখন যে করোনা ভাইরাস চলতেছে প্রথম বাদুরকে আক্রমণ করতো, পরবর্তীতে এখন কিন্তু মানুষকে আক্রমণ করা শুরু করছে। তাহলে দেখো এইচআইভি, করোনা, এদিকে তোমার সার্স, বার্ড ফ্লু, এরা এমন ভাইরাস তার প্রথম আক্রমণকারী ছিল, তার প্রথম সে তার পোষক ছিল অন্য প্রজাতি, বাট কালের বিবর্তনে মিউটেশনের কারণে তারা এখন নতুন কোনো প্রজাতিকে বেছে নিয়েছে, নতুন কোনো প্রজাতিকে বেছে নিয়েছে। যে সমস্ত ভাইরাস তার পোষকটা পরিবর্তন করে ফেলছে তাদেরকে বলা হয় ইমার্জিং ভাইরাস, যে সমস্ত ভাইরাস তার পোষক পরিবর্তন করে ফেলে তাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। তাহলে কথাটা যদি এভাবে বলি, কিছু কিছু ভাইরাস আছে প্রথম দিকে তারা এক ধরনের পোষককে আক্রমণ করলেও পরবর্তীতে পরবর্তীতে ভিন্ন ধরনের পোষককে আক্রমণ করে, তাদেরকে বলা হয় ইমার্জিং ভাইরাস। যে সমস্ত ভাইরাস সমূহ এক পোষক পরিবর্তন করে অন্য পোষককে কি করে আক্রমণ করা শুরু করে তাদেরকে বলা হয় ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাসের একটা উদাহরণ মনে রাখতে পারো, ইমার্জিং ভাইরাসের উদাহরণ মনে রাখতে পারো হ্যান্স, এটা জাস্ট উদাহরণ দিচ্ছে, হ্যান্স, ইমার্জিং ভাইরাস উদাহরণ কি হ্যান্স, এইচ দিয়ে এইচ আইভি, এইচ দিয়ে কি এইচ আইভি, ই দিয়ে ইবোলা, ই দিয়ে ইবোলা, এন দিয়ে নীলে, এন দিয়ে হচ্ছে নীলে, এস দিয়ে সার্স, এস দিয়ে হচ্ছে কি সার্স। তাহলে যেমন সার্স এর মধ্যে করোনা আছে, সার্স এর একটা পার্ট হচ্ছে কি করোনা, তুমি বলতে পারো স্যার করোনা লেখেন নাই কেন, সার্স কোভিড এর নাম কি জানো তো, সার্স কোভিড, তাহলে সার্স এর মধ্যে কিন্তু কোভিডও আছে। তাহলে ইমার্জিং ভাইরাস যারা আগে এক ধরনের প্রথম দিকে এক ধরনের পোষককে আক্রমণ করতো, বাট এখন নতুন একটা পোষককে কি করে নিছে তারা, বেছে নিছে, তাকে বলা হয়, তার উদাহরণ হচ্ছে কি হ্যান্স, এইচআইভি, ইবোলা, নীলে এবং সার্স, এইটা হচ্ছে ইমার্জিং ভাইরাস, ওকে ফাইন। আমি একটু মুছে ফেলি, এবার দেখো ফার্স্ট ভাইরাস, দেখো ফার্স্ট, এই যে ফার্স্ট, ফার্স্ট ভাইরাস কি ফার্স্ট, দেখো ফার্স্ট কথার এফ পি এইচ এ জিই, ফাস, এটা কিন্তু পি এইচ এ জিই, নট এইচ বা এস, ফাস্ট কথার আসে ফ্যাগো থেকে, ফাস্ট কথার কোথা থেকে আসে ফ্যাগো থেকে, ফ্যাগো মানে কি ভক্ষণ করা, ফ্যাগো মানে কি ভক্ষণ করা, তবে এখানে আমরা বুঝবো আক্রমণ করা, কি করা আক্রমণ করা। তাহলে দেখো যে এই সমস্ত এটা হচ্ছে ফাস্ট, ফাস্ট ভাইরাস, ফাস্ট কথাটা দেখো, যে ফাস্ট কথাটা আসছে ফ্যাগো থেকে, ফ্যাগো মানুষের ভক্ষণ করা বা আক্রমণ করা, যে সমস্ত ভাইরাস কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, যে এরা কাকে আক্রমণ করে তাহলে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, দেখো ব্যাকটেরিয়া, আমরা এখানে লিখে দিচ্ছি ব্যাকটেরিওফাস, ব্যাকটেরিওফাস বা আটো লিখছি, লিখে দিচ্ছি সায়ানোফাস, সায়ানোফাস। তাহলে দেখো এখানে কি আছে, এখানে কি আছে দেখো, এখানে ফাস্ট কথাটা আসছে, দেখো ফাস্ট, ফাস্ট মানে কি বলছিলাম, ফাস্ট মানে ফ্যাগো, ফ্যাগো মানে ভক্ষণ বা আক্রমণ, তাহলে ফাস্ট মানে কি ফ্যাগো, ফ্যাগো মানে কি আক্রমণ করা, তাহলে এখানে সেম ফাস্ট মানে আমরা কি কাকে মানে আক্রমণ করে। তাহলে যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে বলা হবে ব্যাকটেরিওফাস, যে সমস্ত ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়া, এটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু আলাদা, একই নয়, অনেকে মনে করতে পারে এটাও তো একটা ব্যাকটেরিয়া, না এটা কিন্তু আলাদা। তাহলে যে সমস্ত ভাইরাস অন্য কোনো ব্যাকটেরিয়াকে বা অন্য কোনো পরজীবীকে আক্রমণ করে তাদেরকে বলা হয় ফাস্ট ভাইরাস, যে ভাইরাস অন্য কোনো পরজীবী
অন্য কোন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে বলা হয় ফাস্ট ভাইরাস, তাদেরকে কি বলা হয় ফাস্ট ভাইরাস। ওকে ফাইন, মুছে দিচ্ছি। আর একটা আছে স্যাটেলাইট, এটা তোমাদের একটু না জানলে চলবে। স্যাটেলাইট হলো কেবলমাত্র কেবল নিউক্লিক অ্যাসিড। দেখো এখানে কেবল একটা কি আছে, নিউক্লিক অ্যাসিড আছে। তাহলে দেখো মনে কর আমি এভাবে তোমাদেরকে এভাবে বোঝা, মনে করি এটা হচ্ছে একটা ভাইরাস, এটা একটা ভাইরাস যার মধ্যে কি আছে নিউক্লিক অ্যাসিড আছে। এটা হচ্ছে আরেকটা ভাইরাস, এটা কি আরেকটা ভাইরাস, এটা একটা আরেকটা ভাইরাস। এখন এটা দেখো এখানে কিন্তু দুইটা ভাইরাস, এটা হচ্ছে মনে করো ভাইরাস ওয়ান, এটা হচ্ছে ভাইরাস টু, এটা তার নিউক্লিক অ্যাসিড। অনেক সময় দেখা যায় এই ভাইরাস নিজে নিজে রোগ সৃষ্টি না করে তার নিউক্লিক অ্যাসিডটা, তার নিউক্লিক অ্যাসিডটা সে ওই ভাইরাসের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, আরেকটা ভাইরাসের কাছে কি করে দেয় প্রবেশ করিয়ে দেয়। এখন এখানে সে কি সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে এখানে, এর মাধ্যমে, এর মাধ্যমে আরেকজন দেহে রোগ সৃষ্টি করে। তাহলে এটা হচ্ছে একটা আরএনএ, এটা কি একটা আরএনএ, দেখো এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। সাধারণত আরএনএ ভাইরাসগুলো এরকম হয় দেখো, ঠিক আছে। আরএনএ তারানে না বলে তুমি শুধু নিউক্লিক অ্যাসিডটা মনে রাখো, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডটা মনে রাখো। তাহলে সেই তার আরএনএ বা ডিএনএ যে নিউক্লিক অ্যাসিড আছে সেটা অন্য কোনো ভাইরাসের দেহে কি করবে, প্রতিস্থাপন করবে। আচ্ছা আমাদের খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের আসলে কারেন্ট চলে গেছে, হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে আমরা লাইফটা আর আপাতত ডিসকানেক্ট করতে হচ্ছে। সো আন্তরিকভাবে দুঃখিত সবাইকে অসময়ে অপ্রস্তুতভাবে লাইফটা শেষ করার জন্য, আমি এক্সট্রিমলি সরি। সো আজকে লাইফটা এতটুকু থাকবে, আমাকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না অন্ধকারের মধ্যে, সো এই আর কি আজকে এতটুকুই থাকবে। ধন্যবাদ সবাইকে অপ্রত্যাশিতভাবে বিদায় নেওয়ার জন্য, এক্সট্রিমলি সরি। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবা, ভালো থাকবে সবাই।